চুজ করেছি। তুই এটা কখনো পড়বি? বিয়েতে তো ইউজুয়ালি এরকমই গান আমার। বলছেন? গুড আফটারনুন ম্যাম, আপনাকে কিছু দেখাতে পারি? আই এম লুকিং ফর আ নেকলেস। আমাদের অরিজিনালসে কিছু দেখাবো, নতুন কালেকশন এসেছে। শিওর। এই দেখুন, এটাও দেখতে পারেন। এটা নতুন? রিয়েলি? আপনার বাজেটটা যদি জানতে পারতাম তাহলে একটু সুবিধা হতো। বাজেট? পছন্দের কোনো বাজেট হয় না। Show me the good stuff, darling. Sure, ma'am. এগুলো আমাদের বেস্ট সেলার্স ফ্রম আর নুরি কালেকশন। এটা দেখতে পারেন। কি খুঁজছেন স্যার? দেখেন, আংটি, চেন, যা খুশি। আপনার জন্য? ওই রকমই। এরকম কিছু খুঁজছেন? কাটন ক্ল্যারিটি খুব ভালো এই ডায়মন্ডসগুলোর। আরও দেখাবো। আর এখন তো আমাদের ডিসকাউন্টও চলছে। মেরেটটা তো এইদিকে। ইয়েস ম্যাম। কারেক্ট আছে। কোনটা স্যার? এটা। ও, দিস ইজ নট হাফ অ্যাজ ব্যাড। এটা কিন্তু আমাদের খুব খুব স্পেশাল পিস। আমি ইমিটেশনে হাত দিলেও আপনি বলবেন খুব খুব স্পেশাল। সো কাট দ্য ক্র্যাপ। হাউ মাচ ফর দিস? এই পিসটা একটু এক্সপেন্সিভ হবে। 3.2 lakhs. 3.2. I'll take it. Really, ma'am? Really, মানে? না না, মানে পুরো পেমেন্টটা আপনি কার্ডে করবেন তো? ক্যাশ, অনলি ক্যাশ। পুরোটাই ক্যাশে হবে? কোনো অসুবিধা আছে? না, অসুবিধা কেন হবে? প্যাকেট। ইয়েস ম্যাম। হাতটা তুলুন দেখি সুজি ম্যাডাম, অনেক খেল দেখিয়েছেন। ও মাই গড, বিরাট বেঁচে গেলেন আপনারা। এই নোটগুলো দেখছেন না, সব নকল। ম্যাডাম অনেক জায়গায় চালিয়েছে, খুঁজছি অনেকদিন ধরে। দেখুন দেখুন, হাত দিয়ে দেখুন, কিচ্ছু বুঝতে পারবেন না। পুরো আসল নোটের মতন। আবার করতে হবে তো ডিমান্টিশন। কোন মালটা সরিয়েছে? কোন কোন পিসটা? এইটা স্যার। এটা আমি নিয়ে যাবো, এটা এভিডেন্স। আর আপনাদের সিসিটিভি ফুটেজ লাগবে? হ্যাঁ, আসলে স্যার ওই সিসিটিভি ক্যামেরাগুলো নতুন ইনস্টল করা হয়েছে, এখনো অ্যাক্টিভেট হয়নি। কাজ বাড়িয়ে এলে। ঠিক আছে, দেখছি আর আপনাদের খবর দেবো। হ্যাঁ, যদি উইটনেস লাগে। স্যার এই পিসটা? হ্যাঁ, নিয়ে যাচ্ছি আমাদের থানায়, ওই পাশের গলিতে যে পুলিশ স্টেশনটা আছে। কারেক্ট, স্মার্ট আছেন আপনি, খুব স্মার্ট। আচ্ছা, টাকাটা ভরুন। হাজত? হ্যাঁ, কাকে বলে হাজত দেখাচ্ছি। চলুন, কাজ হয়ে গেলে দিয়ে যাবে আমার থানা থেকে এসে। চলো 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 চলো। ওহো, আমার আংটিটা রয়ে গেল, নেবেন? থ্যাংক ইউ স্যার। ও মাই গড, বড় ভাড়া কেটে গেল। আচ্ছা রাধু দাদু, একটা কথা জিজ্ঞেস করবো। আর একটা পা ভাঙতে আমি রাজি নই তোমার এই বসে আঁকো প্রতিযোগিতার জন্য। আরে না না, আমি বলছিলাম যে তুমি তো সিনিয়র সিটিজেন। তো তুমি তো অনেকদিনই সার্কুলেশনে আছো। মরার পরে এক্স্যাক্টলি কি হয় বলো তো? এ তো পরিষ্কার হিসেব। তুমি যদি ভালো মেয়ে হয়ে থাকো সোজা স্বর্গে, আর যদি দুষ্টুমি করে থাকো তাহলে নরকে। দেখ, ওসব বাজে কথা বাচ্চাদের ভোলানোর জন্য। আমি ফ্যাক্টস খুঁজছি। মানে ধরো, এই তুমি লাইভ আর এই ডেড, এই এক সেকেন্ডে কি হয়? আচ্ছা মুন্নি মাসি, তুমি তো সারাদিন তোমার এই ধার্মিক বই নিয়ে আপ ডাউন করতে থাকো, তোমার কোনো আইডিয়া আছে? সোজা ঠাকুরের কাছে যাত্রা, ওখানে সব ব্যবস্থা করা আছে। তাই? তা আমি যদি ঠাকুরের কাছে না যেতে চাই, মানে পরে কোনো একটা সময় যাব, কিন্তু আগে অন্য কারোর কাছে যেতে চাই। অন্য কারোর কাছে? হ্যাঁ, মানে জ্যান্ত কারোর কাছে। মানে তাকে বলে রাখতে হবে না, কারণ আমি তো তখন ইনভিজিবল হয়ে যাব। তা আমি নিজের মনে আশেপাশে ঘুরে বেড়াবো। ভূত হয়ে? না না, মানে হ্যাঁ, মানে টেকনিক্যালি ভূত, কিন্তু ভালো ভূত, ওই ঘাড় মটকানো টাইপের নয়, ভালোবাসার ভূত। কিছু সময়ের জন্য হয় এরকম, এখন অবধি না। বিজ্ঞানের এখনো অনেক অ্যাডভান্সমেন্ট বাকি গো। দেখে আসুন না, খোলা আছে, আসুন আসুন আসুন। আমি একটা রাউন্ড দিয়ে আসি। দাদা বলছি, এই দাদা এক মিনিট, একটা কথা ছিল। এখন একদম টাইম নেই দাদা, কাল ছুটি ছিল, আজ প্রচুর। না শুন না, বলছি যে এই চিঠিগুলোতে না এই পোস্ট অফিসে স্ট্যাম্প মারা আছে, কিন্তু এতে সেন্ডারের অ্যাড্রেসটা লেখা নেই, কী করে জানতে পারি বলুন তো? হ্যাঁ, আমাদের এখান থেকেই তো গেছে বলে মনে হচ্ছে, কিন্তু কেউ যদি তার অ্যাড্রেস না দেয় তাহলে আমরা কোথায় পাবো বলুন তো? হলো তো তোমার ছাতাটা। আরে ওরা বলতে পারে, বলতে পারলে তো বলতো। এবার যাওয়া যাক। এই তো, আপনারা একটু ভিতরে আসুন তো, আসুন না, আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার, বসুন। তুমি যাও। হ্যাঁ স্যার। বলছি যে এই চিঠিটা আপনি কোথা থেকে পেলেন? না, এই চিঠিগুলো ওনাকে লেখা হয়েছে, মানে এই সব চিঠিগুলো, এগুলো সব, মানে এই চিঠিগুলো সব আপনাকেই লেখা হতো? আপনি চারুলতা দত্ত? হ্যাঁ, লেখা হতো না, এখনও লেখা হয়, এখনও প্রতি মাসে উনি একটা করে চিঠি লেখেন। নভেম্বরেরটা নিশ্চয়ই পেয়ে গেছেন? হ্যাঁ। নভেম্বর কোনটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাগবে না, এক মিনিট। এটা ডিসেম্বরের। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলো এগুলো কার লেখা? আপনাকে যিনি চিঠি লিখতেন তারই লেখা। পূর্ণেন্দু পাহাড়ির সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছিল? উনি এখন কোথায় আছেন?